প্রিয় দর্শক, ম্যানবুকার চ্যানেল থেকে আমি ফজলুর রহমান আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র একাদশ শ্রেণী কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য যেই বইগুলো পড়িয়ে থাকেন সেই বইগুলোর একটি আনবক্সিং করব। এই বইগুলো সারা বাংলাদেশে কলেজ শিক্ষার্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের তরফ থেকে সরাসরি সংগঠনের মাধ্যমে কলেজ ছাত্রছাত্রীদেরকে পড়তে দেওয়া হয় এবং এই বইগুলো পড়ার শেষে সেই বইগুলোর উপরে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর সেই মূল্যায়ন পরীক্ষার উপর ভিত্তি করে চারটি বিশেষ শাখায় বা চারটি গ্রুপে সেই শিক্ষার্থীদের যারা ওই মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে পুরস্কার হিসেবে তাদেরকে আবার বই পড়ার জন্য আবার পুরস্কার হিসেবে বই দেওয়া হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বিশ্ব সাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়স ও মননোপযোগী যেই বইগুলো পড়ানো হয় সেই বইগুলির আনবক্সিং এবং আনবক্সিংয়ের পর আমরা সেই বইগুলির সাথে একটি সংক্ষিপ্ত পরিচিতি করা যাবে। তো চলুন আসুক শুরু করা যাক বইয়ের আনবক্স। এই আমার হাতে বসে দেখছেন যে এই বইগুলি হচ্ছে যে প্যাকেট, এগুলো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রদান করা হয়েছে যে কলেজের জন্য। আমি শুরু করছি বইগুলোর আনবক্সিং। বইগুলো অত্যন্ত চমৎকার বাইন্ডিং, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠানো হয় কলেজ ব্যক্তিগত পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে কিংবা কলেজের অধ্যাপকদের মাধ্যমে এই কর্মসূচি বাংলাদেশে, সারা বাংলাদেশে চলে আসছে। প্রায় তিন দশক যাবত এই স্কুল এবং কলেজ শিক্ষার্থীদের জন্য এই বইগুলো পড়ানো হয়। আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাব সেই বইগুলি, চমৎকার ১২টি বই। এই বইগুলি যথারীতি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্প, উপন্যাস এবং অন্যান্য বইগুলো দিয়ে এগুলো সাজানো হয়েছে। তো শুরু করা যাক, এই হচ্ছে সমস্ত বই। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমস্ত বই। এই বইগুলো বাইন্ডিং করা এবং এই সম্মুখ সাত, এটা হচ্ছে পিছনে আরেকটি অংশ বই। তো এই বইগুলোই আজকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়া হবে। আমরা দেখব বিশ্ব সাহিত্য কেন্দ্র কোন বইগুলি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। শুরুতেই আমি বইটির কেটে নিচ্ছি, কেটে ফেললাম এবং একটি একটি করে বই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি যে বইটি, সজন বাদিয়ার ঘাট, এটি পল্লী কবি জসীমউদ্দিনের লেখা। এই বইটি সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, আপনারা সবাই জানেন এই বইটি কীরকম পটভূমি নিয়ে লেখা হয়েছে। দ্বিতীয় বইটি আমি নিব, সেটি হচ্ছে বাঙালির হাসির গল্প, হাসির ছড়া। এটি সম্পাদনা করা হয়েছে, এটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। বাংলাদেশের প্রচলিত বেশ কিছু হাসির গল্প এবং হাসির ছড়া নিয়ে এটি করেছে। সুকুমার রায়ের যেমন খাই খাই, সৎপাত্র, সীতানাথ, শব্দ গল্প, ধূপ, এ ধরনের কবিতা এবং ছড়া দিয়েই গল্পটি সাজানো হয়েছে এই বইটি তার। এই হচ্ছে সেই বইটি। তৃতীয় বইটি হচ্ছে আরেকটি বিখ্যাত অনুবাদ বই, এটি কিষণ চন্দরের গাদ্দার বইটি। এই হচ্ছে সেই বইটি, এই হচ্ছে গাদ্দার বইটি। এটি লিখেছেন কিষণ চন্দ্র। এটি একটি উর্দু ভাষায় রচিত বই,
চতুর্থ বইটি, তারপরের বইটি হচ্ছে শওকত ওসমানের ক্রীতদাসের হাসি। এটি একটি বিখ্যাত বই এবং এটি একটি রূপক উপন্যাস বলতে পারেন এবং ইতিহাস বলতে পারেন, ইতিহাসের অংশ বলতে পারেন। এটি একটি রূপক, এটি একটি চমৎকার। আমাদের লেখা হচ্ছে শওকত ওসমান, এই হচ্ছে সেই বইটি। তৃতীয় বইটি বা চতুর্থ বইটি, এটা হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প। এখানে বনফুলের বাঙালি বাংলাদেশে বা বাংলার সাহিত্যে যেই গল্পগুলো সবচেয়ে বেশি পঠিত হয়েছে এবং বেশি জনপ্রিয় লাভ করেছে, সেই বইগুলো, সেই গল্পগুলো এই বইতে সংযোজন করা হয়েছে। এই হচ্ছে সেই বইটি। তারপর রয়েছে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত একটি উপন্যাস কৃষ্ণকান্তের উইল। এটিও একটি চমৎকার উপন্যাস, বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস। এবং এই বইটি সম্পর্কেও বিশেষ কিছু বলার নেই, কারণ এই বই সম্পর্কে আপনারা সকলেই জানেন। এই হচ্ছে সেই বইটি, কৃষ্ণকান্তের উইল। তারপরে বইটি হচ্ছে সপ্তপদী, কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত। এই বইটিও একটি বিখ্যাত এবং বহুল পঠিত এবং অনেকবার মুদ্রণ করা হয়েছে এই বইটি। এই হচ্ছে সেই বইটি, সপ্তপদী। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সপ্তপদী বইটি। তারপর বই হচ্ছে দত্তা, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটিও একটি বিখ্যাত কালজয়ী চিরায়ত উপন্যাস এবং এটি প্রকাশ করেছেন আজকাল প্রকাশনী। এটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা পড়েন এই বইটি বেশি পছন্দ করেন এবং এই বইটিও বেশ জনপ্রিয় একটি বাংলা সাহিত্যের অন্যতম উপন্যাসের মধ্যে একটি। এই হচ্ছে এই বইয়ের প্রচ্ছদ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রচ্ছদ দত্তা। তারপরের বইটি হচ্ছে নির্বাচিত সেরা গল্প। এখানে বেশ কিছু দেশি এবং বিদেশি, বাংলা এবং অন্যান্য ভাষায় লিখিত গল্প এখানে এই বইটি প্রকাশ করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র নিজস্ব প্রকাশনা থেকে এবং এটি সম্পাদনা করছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। এখানে রবীন্দ্রনাথ এবং তারাশঙ্কর এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের, রবীন্দ্রনাথের দুইটি গল্প এবং রবীন্দ্রনাথের তিনটি গল্প এবং তারাশঙ্কর একটি এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প রয়েছে। এই হচ্ছে গল্পের প্রচ্ছদ, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যে বইটি, সেটি হচ্ছে একটি বিখ্যাত অনুবাদ বা বিদেশি সাহিত্যের বই। বইটি লিখেছেন জন স্টাইনবেক। বইটির নাম হচ্ছে পার্ল, দ্য পার্ল। এটিও বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনা। এটি একটি বিশ্বাস সমুদ্রের, এখানে পার্ল সম্পর্কে, দ্য পার্ল জন স্টাইনবেকের বিখ্যাত একটি উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র কিনু, এক সাধারণ গরিব, তাকে নিয়েই এই পুরো গল্প উপন্যাসটা লেখা হয়েছে। এই হচ্ছে সেই বইটির প্রচ্ছদ, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্য পার্ল বইয়ের প্রচ্ছদ। তারপর রয়েছে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত বই, বইটির নাম হচ্ছে ডাকঘর। ডাকঘর সম্পর্কে বলার কিছু নেই, আপনারা জানেন, আপনারা যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন এবং এগুলো কলেজ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত চমৎকার বই। এই হচ্ছে সেই বইটির প্রচ্ছদ। তারপরে রয়েছে একটি আরেকটি বিদেশি ভাষার অনুবাদ, বইটির নাম হচ্ছে অদৃশ্য মানব। বইটি লিখেছেন এস জি ওয়েলস এবং এটি রূপান্তর করেছেন আসাদুজ্জামান এবং এই বইটি প্রজাপতি প্রকাশনী থেকে বের হয়েছে। এটি একটি
সায়েন্স ফিকশন গল্প এবং একজন মানুষের অদৃশ্য হওয়ার কাহিনী নিয়ে এই বইটি রচিত হয়েছে এবং এই বইটি অনেক ভাষায় অনুদিত হয়েছে এবং এটাও বাংলাদেশে এবং বাংলাদেশের স্কুল কলেজ ছাত্রছাত্রীদের বহুল পঠিত একটি বই এবং এটি খুবই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তো এই 12টি বই বিশ্ব সাহিত্য কেন্দ্র সারা বাংলাদেশের কলেজ ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকে। আমি আপনাদের সামনে এই বইগুলোর উপস্থাপন করেছি একটি কারণে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে সারা বাংলাদেশে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মানসিক উৎকর্ষতার প্রয়োজনে সারা দেশে সারা বাংলাদেশে সকল স্কুল এবং কলেজে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছেন এবং প্রতি বছর সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্রছাত্রী বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই নির্বাচিত বইগুলো পড়ে তারা অত্যন্ত আনন্দ পায় এবং তাদের জীবনে পথেয় হয়ে দাঁড়ায় এই বইগুলো এবং তারা এই বইগুলো পড়তে গিয়ে অনেকগুলো পুরস্কার পায়, পুরস্কার লাভ করে এবং বাংলাদেশের 4টা বিভাগীয় শহরে প্রতি বছর একটা কেন্দ্রীয়ভাবে পুরস্কার বিতরণী হয়। সেখানে শুধু হাজার হাজার ছাত্রছাত্রীর সাথে সেই শহরের, সেই মেট্রোপলিটন শহরে হাজার হাজার বইপ্রিয় মানুষ উপস্থিত থাকেন, কারণ সেখানে আমাদের সেই প্রাণপ্রিয় আবদুল্লাহ আবুদ সাইদ স্যার নিজ হাতে ওই ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আরেকদিন অন্য কোনো বই নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বই পড়ুন, চিত্তকে দীপান্বিত করুন। খোদা হাফেজ।